আসিফ ইব্রাহিম আপনার আপনি লিখেছেন কারোর নাম কি গোলাম রাসুল গোলাম মোস্তফা রাখা যাবে কি না দেখুন কারোর নামকে আপনি গোলাম রাসুল বা গোলাম মোস্তফা এইটা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সরাসরি শির্ক হবে না কিন্তু আপনার এই নামগুলো আক্ষরিক অর্থে খুব মানে চমৎকার অর্থবহকর নাম হয় তা কিন্তু না আমরা এই বিষয়ে যখন এর আগে একটা প্রশ্ন উত্তর দিয়েছি অনেকে সেটা নিয়ে ট্রল করেছেন এবং অনেকে সেটাকে নিয়ে আপত্তি তুলেছেন অথচ বাস্তবতা হলো যে গোলাম এ শব্দটি এটাকে আপনি যদি আরবিতে বলেন তাহলে আরবিতে গোলাম শব্দ অর্থ হয় বালক তো সেক্ষেত্রে গোলাম রাসুল অর্থ হয় রাসুলের বালক এটা তো আপনার অর্থবহ কিছু না গোলাম মুসলমান মোস্তফার বালক আবার যদি আপনি এটাকে উর্দু বা ফার্সিতে গোলাম যে হয় সে অর্থে নেন তাহলে সেক্ষেত্রে গোলাম শব্দের অর্থ হয় হলো দাস তো আমরা রাসুলের দাসও না হ্যাঁ আমরা রসুল আকাম সাদা আল্লাহ অনুসারী তার অনুসরণ করি সেটাকে আপনি রূপক অর্থে তিনি যা বলছেন সেটাকে আমরা আল্লাহ নির্দেশ হিসাবে ওহিয়ে গের মাতলু হিসাবে আমরা মানে সেই জায়গা থেকে আপনি এটাকে হয়তো আপনি কি বলে এটাকে সেটাকে আপনি রূপক অর্থে বললেন দাস দাসের কথা তাহলে সেটি জায়েজ হতে পারে বড় জোর কিন্তু কখনো সেটি উত্তম নাম হতে পারে না বিধায় সে বিষয়ে আমাদের সাবধান হতে হবে এবং গোলাম রসুল কালাম মোস্তফা নামগুলো না রাখায় উত্তম হবে কিন্তু এটা রাখলে শীর্ঘ হয়ে যাবে আমি সেটা সরাসরি বলবো না কারণ কেউ এই বিশ্বাস নিয়ে রাখে সচরাচর আমার মনে হয় না যে রাসুলেরই কৃত দাস তিনি আল্লাহ দাস যেরকম রাসুলের দাস এরকমটি মনে করে কেউ আমার মনে হয় না জান্নাতুল ফেরদস আপনি লিখেছেন ইসমে আজম মানে কি আমরা সেটা করবো কীভাবে শরীয়তের ভিত্তি আছে কি না জি ইসমে আজমের ভিত্তি শরীয়তে আছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি অনলাইনে খোঁজ করলে পেয়ে যাবেন ইসমে আজম কাকে বলা হয় এ নিয়ে অনেকগুলো হাদিস আছে কোন কোনো হাদিসে দীর্ঘ দোয়া জিকিরের কথা বলা হয়েছে এটা পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চাইলে সেটা আল্লাহ তালা কবুল করবেন সেটা কি ইসমে আজম বলা হয় ইসমে আজম মানে হলো নাম আবার অনেক হাদিসে আছে আল্লাহ এটাই হলো ইসমে আজম অতএব আল্লাহকে এভাবে আল্লাহর এ নামে ডেকে কোনো কিছু প্রার্থনা করলে চাইলে সেটি সে চাওয়া কবুল হবে এর জোরালো ধারণা রাখতে হবে আমাদেরকে বিধায় ইসমে আজমের ধারণা হাদিসে আছে এটি সত্য এবং ইসমে আজম কি এটা নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে এবং সেই হাদিসগুলোর সবগুলোকে আমরা মোটামুটি সংকলন করেছি আমাদের ভিডিও ভিডিওতে ইসমা আজম সম্রত দেখে নিতে পারেন